শুধুমাত্র ভোটে দাঁড়াই অনিমেষ কথায় বলে টাকা মাটি মাটি টাকা, তাই তুমি নিজেকে যতই মাটির সঙ্গে মিশিয়ে দেবে ততই তোমার মুঠো মুঠো টাকা। চারুলতা, সেটা তো আমার স্বামী অনিমেষ চ্যাটার্জি খুব ভালো করে জানে, আর জানে বলে বিবেকানন্দ স্কুলে হেডমাস্টার থেকে আজ এলাকার হেড হয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। এই শোনো, তার জন্য আমার কৃতিত্বটাও কম নেই বলো? নিশ্চয়ই নিশ্চয়ই, আরে তুমি তো হলে আমার লক্ষ্মী, তাই তো তোমার এত বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আমি যেমন তোমাকে কোনো সন্দেহ করি না, তেমনি আমার গার্লফ্রেন্ডও তোমাকে কোনো অসম্মান করে না বলো? কেন করবে, আমরা স্বামী স্ত্রী হলেও আসলে আমরা কিন্তু চোরে চোরে মস্ত তো ভাই। একদম ঠিক কথা বলেছো, কিন্তু আমি ভাবছি আমাদের ছেলে সোহম কেন বিয়েতে রাজি হচ্ছে না? কি করে হবে বলো তো, এই নিয়ে 30টা মেয়েকে দেখালাম, তার মধ্যে একজনকেও নাকি তার পছন্দ নয়, তাই বাধ্যই মেয়ে দেখা বন্ধ করে। না 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 না, যেমন করে হোক সোহমের জন্য তোমাকে একটা ভালো মেয়ে খুঁজে পেতেই হবে। পেয়েছি পেয়েছি পেয়েছি, পেয়েছি পেয়েছি পেয়েছি, এতদিন যাকে চেয়েছি মনের কোণে ছবি ছিল যার, মনের কোণে ছবি ছিল যার, দিয়েছি তাকে এমন আমার, দিয়েছি তাকে এমন আমার, দিয়েছি দিয়েছি দিয়েছি, পেয়েছি আমি পেয়েছি। ওয়ার্ল্ড নয় 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 সে ইউনিভার্স, জীবন আমার ছিল এক ব্ল্যাঙ্ক ভার্স, মিস ওয়ার্ল্ড নয় 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 সে ইউনিভার্স, জীবন আমার ছিল এক ব্ল্যাঙ্ক, নতুন ছন্দে ফিরেছি যেদিন তাকে দেখেছি, নতুন ছন্দে ফিরেছি যেদিন তাকে দেখেছি, দেখেছি দেখেছি পেয়েছি আমি পেয়েছি। আমি রাজি, বলো কবে কখন আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হবে? বাবা বাবা, এই তো দারুণ খুশির খবর। হ্যাঁ, কিন্তু পাত্রীটি কত সুন্দরী, যেটা তোমার পছন্দ আছে। মা বিশ্বাস করতে পারবে না, ফাটাফাটি দেখতে মনে হবে যেন স্বর্গের দেবী মরতে নেমেছে। হ্যাঁ নয় হ্যাঁ, তার বাঁশির মতো নাক, কর্নেটের মতো চোখ, বাতাবি লেবুর মতো ঠোঁট, আর কি বোর্ডের মতো দাঁত। আরে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো,
তুমি কি কুমোরটুলিতে অর্ডার দিয়ে এলে? না 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 না, ওই কুমোরটুলিতে আমি গিয়েছিলাম ঠিকই, আর ওই কুমোরটুলিতে তো তার সঙ্গে আমার আলাপ। তাই দেখে একটা কুমোরের কি দুঃখ! বলো কি কুমোরের দুঃখ! হ্যাঁ, মেয়েটার সঙ্গে আমাকে পরিচয় করতে দেখে একটা কুমোর তার নিজের বানানো ঠাকুরকে বলছে, আচ্ছা ঠাকুর, আমি তোমাকে এত সুন্দর করে সাজাই, তোমার পুজো করে মানুষের কত উন্নতি হয়, কত ভালো ভালো জিনিস পায়, তাহলে তাহলে আমার উন্নতি হচ্ছে না কেন? তা সেই ঠাকুর কুমোরকে কি বললো? তখন ঠাকুর কুমোরকে বললো, ওরে কুমোর, তোর উন্নতি হবে কি করে? তুই তো আমাকে সাজাবার আগেই আমার পেছনে একটা বাঁশ গুঁজে দিয়েছিস। তোমার বাবা এলাকার এমএলএ, আর তুমি হচ্ছে আমাদের একমাত্র সন্তান, তাই যাকে তাকে তো আর তোমার বউ করে চ্যাটার্জি ভেলায় তুলে আনতে পারি না। আগে তুমি ভালো করে খবর নাও শোনা, তারপর আমি নিজে গিয়ে মেয়ের বাড়ির লোকের সঙ্গে কথা বলে ওদের পুষ্টিটা নিয়ে এসে আমাদের জ্যোতিষতান্ত্রিক মায়াবতীকে দেখাবো, উনি মত দিলে তবেই তবে। আচ্ছা মা, এই একবিংশ শতাব্দীতে এসে এখনো তুমি ওই তান্ত্রিক মায়াবতীর কথা বিশ্বাস করো? কি বলছো সোম, এখনো তো ওনার একটা কথা আমাদের কাছে ভুল প্রমাণ হয়নি, উনি যখন যা বলেছেন ঠিক তখন তাই হয়েছে। মা বাবা এসব কি বলছো! শুধু আমাদেরই নয়, এলাকার অনেকেরই অনেক কিছু সমস্যা সমাধান করে দিয়েছেন ওই তান্ত্রিক মায়াবতী, উনি সাক্ষাৎ দেবী। দেখো, দেবী বলো আর শ্রীদেবী বলো, আমার কিন্তু এক বিন্দু বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস করার দরকার নেই, তুমি বরঞ্চ মেয়েটার বাড়ির ঠিকানাটা জোগাড় করো, বাকিটা আমরা দেখছি। বাবা তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আজ ব্রিগেডে মিটিংয়ে যেতে হবে তো। আমাদের মতো যুব সমাজ কিন্তু খুব ভালো করেই জানে। আচ্ছা, আপনি অস্বীকার করতে পারবেন ওই বাদশাহ ইকবাল নবীনরা মগরাহাটে চোলাই মদ বিক্রি করে না? হ্যাঁ, সেটা অস্বীকার করছি না, কিন্তু কিন্তু ওরা যে মাঝে মাঝে পার্টি অফিসে এসে আপনার সঙ্গে দেখা করে যায়, সেটাও কিন্তু আপনি চাপা দিতে পারবেন না। হ্যাঁ, ওরা আমাদের পার্টির অনেক কাজ করে, পোস্টার মারা, মিছিল, মিটিং, এমনকি এমনকি হিপটিজিং। জুয়া, কে কোথায় নতুন বাড়ি বানাচ্ছে, কোথায় কোথায় পুরনো বাড়ি ভেঙে প্রমোটিং হবে, ইট বালি সিমেন্ট কারা সাপ্লাই দেবে, যে সমস্ত কিছু ঠিক করে দেবে ওরা, আর আপনি বাড়িতে বসে বসে মাল কামাবেন আর আমার বাবাকে দিয়ে থানা পুলিশ সামলাবেন, তাই না? আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে এসেছি, তোমার উপদেশ শোনার জন্য নয়। উপদেশ আমি আপনাকে দিচ্ছি না রমেন বাবু, আমি শুধু বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। বড়রা যখন কথা বলে তখন ছোটদের তার মধ্যে নাক না গলানোই বোঝে। আমি জানি বাবা, আমি সেটা খুব ব্যাস ব্যাস, এখন তুমি ভেতরে চলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। না না মা, আমাকে ভেতরে পাঠিয়ে এই রমেন বাবুর মতো লোকেরা বাবার সাহায্য নিয়ে দিনের পর দিন এই বাংলা মাকে অবজ্ঞা করে তার বুকে যে খুন ধর্ষণ রাহাজানির কর্মক্ষেত্রটা তৈরি করতে যাচ্ছে, দয়া করে তাদের সঙ্গে হাত মিলিয়ে তুমি আমার উঁচু মাথাটা হেট করে দিও না মা। সোহম, কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি, দেখবে পৃথিবীর সব নাটকেই নাট্যকাররা সত্যের জয় আর অসত্যের পরাজয় দেখিয়েছে, কিন্তু আমাদের এই সংসার যুদ্ধের রাজনীতিতে বাবা এমএলএ, মা পৌর মাতা, এলাকার নাম করা পার্টির দাদা, ধনী ব্যবসায়ী, তোমরা সবাই মিলে যে নাটকটা তৈরি করতে যাচ্ছ, আমি জানি না এই নাটকের পরিণতি নাট্যকার কোথায় শেষ করবে, তবে এটুকু বলবো, সততাকে চোখের সামনে থেকে সরিয়ে দিয়ে ওই অসৎ ব্যক্তির সঙ্গে হাত মিলিয়ে আমি এখান থেকে চলে যাওয়ার পর আর নতুন করে কোনো নাটক সৃষ্টি করো না মা প্লিজ। তাতে করে হয়তো কয়েকটা বছর রাজত্ব করা যায়, কিন্তু নেতাজি ক্ষুদিরামের মতো কখনোই মানুষের মনে অমর হয়ে থাকা যায় না। নেতাজি ক্ষুদিরাম, তুমি ভুল করছো সোহম, তুমি ভুল করছো। মাত্র 45 বছরের নেতাজি নিখোঁজ হয়ে গেছে আর ক্ষুদিরামকে অল্প বয়সে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। আমি কিন্তু ওদের মতো নই, এই পৃথিবীতে যখন জন্মেছি দেখবে আমি 100 বছর বাঁচবো, 100 বছর। আপনাকে একটা কথা বলি, ওইসব মহান মহান ব্যক্তিদের মতো আপনি হবেন কি করে, সে যোগ্যতাই তো আপনার নেই। সোহম শুনে রাখুন, মানুষের হৃদয়ে 100 বছর বেঁচে থাকার জন্য কোনো মানুষকে 100 বছর বাঁচার দরকার পড়ে না, পৃথিবীতে যখন মানুষ হয়ে জন্মেছেন তখন একদিন একদিন এমন একটা ভালো কাজ করুন না রমেন বাবু, দেখবেন এই সাধারণ মানুষ আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের হৃদয়ের সিংহাসনে আপনাকে 100 বছর কেন, 500 বছর বসিয়ে রাখবে রমেন বাবু, 500 বছর। অনিমেষ বাবু, এটা আপনার নিজের ছেলে তো? তাই তো দেখছে, বাঘের ঘরে ঘুঘুর বাসা, সেই ঘুঘু পাখির বাসা কি করে ভেঙে দিতে হয়, তাই চারুলতা চালাচ্ছি খুব ভালো করেই জানে। কিন্তু আমি ভাবছি সোহম তো আমাদের সাথে কোনোদিন এভাবে কথা বলে না, তাহলে আজ হঠাৎ এত উত্তেজিত হওয়ার কারণ? কারণ আপনার ছেলের মনে প্রেম জেগেছে, প্রেম, তাই নিজেকে হঠাৎ হিরো ভাবতে শুরু করেছে। আপনি কোনো চিন্তা করবেন না,
আমি যখন আপনার সঙ্গে আছি তখন আজই ব্রিগেড আবগারি মন্ত্রীর সঙ্গে কথা বলে আপনার ব্যাপারটা ম্যানেজ করে নেব। কিন্তু তার আগে চারুলতা, হ্যাঁ হ্যাঁ, তুমি সোহমকে ম্যানেজ করো, ওকে বুঝিয়ে দাও যেমন সুখ ভোগ করছো করো, কিন্তু আমাদের রাজনৈতিক জীবনে যেন কাদা ছড়ার চেষ্টা না করে, কারণ রাজনীতিতে স্বামী স্ত্রী ছেলের কোনো মূল্য নেই, মূল্য শুধু ফে ফর ভেক্সে। কি জানেমেশ, আগামী নির্বাচনে তোমার ভিত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। কি বলতে চাও তুমি? তুমি কি জানো আগামী নির্বাচনে তোমার বিপরীতে মাস্টার সূর্য সেন দাঁড়াচ্ছে? কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি, তাই আমাদের যদি এই রাজনীতির খেলায় টিকে থাকতে হয় তাহলে এবার বিধানসভা নির্বাচনে অনিমেষের বদলে আমার দাঁড়ানোই উচিত। শোনো চারুলতা, তুমি যেমন পৌর প্রতিনিধিত্ব করছো করবে, যেদিন আমি এমএলএ তে ক্যাম্পি হব সেইদিন তুমি আমার আসনে দাঁড়ানোর স্বপ্ন দেখবে, তার আগে নয়। কিন্তু মাস্টার সূর্য সেন ইদানিক আপনার বিধানসভা কেন্দ্রে মানুষের সেবা করে প্রচুর পাবলিক সিম্পথি আদায় করেছেন, সেটাকে আপনি জানেন? জানি জানি, আর জানি বলে নির্বাচন কেন্দ্রে আমি আরেকবার দাঁড়াবো, ওই মাস্টার সূর্য সেনকে বুঝিয়ে দেবো কেমন করে ভোটে জিততে হয়। তার আগে রমেন বাবু, আপনি ওই বিবেকানন্দ স্কুলের একজন মহাপুরুষের জন্মদিন বা মৃত্যুদিন খুঁজে বার করুন, সেই দিন হবে ওখানে একটা বিরাট অনুষ্ঠান। তারপর না, সব কথা পাবলিকের সামনে না বলাই ভালো, তাহলে সাসপেন্সটাই নষ্ট হয়ে যাবে। না যাই, ব্রিগেডের মিটিংটা সেরে আসি। বেশ, বাইরের রাজনীতি যখন নিজের ঘর থেকেই শুরু হলো তখন এই চারু সুচারুভাবে তার লোভের ঘরে জমা করবে লাভের অঙ্ক, কারণ আমি যা ভাবি সেটাই করি। এখানকার জনগণকে আর একটা নন্দীগ্রাম বা আর একটা সিঙ্গুর উপহার দেবো, আমি এমন এমন উপরালাদের সাথে হাত মেলাবো যা দেখে পাবলিক থেকে প্রশাসন সবাই স্যালুট জানাবে আমাকে। চিটফান্ড থেকে শুরু করে নকল দুধ সাপ্লাইয়ের মতো ব্যবসায় আমার ছেলে করবে তর্পণ, তাই মৃত্যু মিছিলের অপারেটারের আমি হব হিংসার মেকানিক, যাকে বলে দ্য কুইন অফ আন্ডারওয়ার্ল্ড। শত্রু বিনাশয়ং মিত্রাপনং সহ ওম কৃং সিং পট সহ ওম কৃং সিং পট সহ ওম কৃং সিং পট সহ মূর্খ ইডিয়ট, দেখছো আমি চোখ করছি? চোখ আপনি পরে করবেন, আগে আমি আমার সঙ্গে স্কুলে চলুন। কেন, স্কুলে কি হয়েছে? কি হয়নি বলুন, আপনার ভাই গণেশকে অঙ্কের মাস্টার এমন মার মেরেছে মানে ছোট বেচারি অজ্ঞান হয়ে গেছে। মাদাম! হ্যাঁ মাতাশ্রী, আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি। কোন মাস্টার, কোন মাস্টার আমার ভাই গায়ে হাত দিয়েছে, তার নামটা কি? তার নাম মাস্টার সূর্য সেন। সূর্য দেবকে তুমি আমি বুঝিয়ে দেবো, এই তান্ত্রিক মায়াবতীর ভাই গায়ে কেউ হাত দিলে সেই হাতটা আমি কেটে নেবো। তোমরা এখন যাও ভক্তগণ, আমার তন্ত্র সাধনায় বাধা পড়েছে, আমি আবার নতুন করে হোম যজ্ঞ শুরু করবো, পরবর্তী হোমের দিন আমি তোমাদের জানিয়ে দেবো। তোমরা এখন যাও ভক্তগণ, তোমরা এখন যাও। আমি ওর গালে একটা চড় মেরে বুঝিয়ে দিয়েছি যে স্কুলটা ছেলে খেলার জায়গা নয়, ওটা একটা শিক্ষার জায়গা। আপনি আপনি আমার গালে চড় মারলেন? মাতাশ্রী মায়াবতী কত অসহায় মানুষ, তাদের দোষ গুণ কাটাবার জন্য কত বিশ্বাস আর ভরসা নিয়ে আপনার কাছে আসে, আপনাকে তারা দেবীরা শুনে দেখে, আর সেই আপনি আপনার ভাইকে আমি শাসন করেছি বলে আমাকে অভিনন্দন না জানিয়ে আমার গালে আপনি চড় মারলেন? বাস করেছি, ভুল করছেন। শিক্ষক হলো ছাত্রছাত্রীদের কাছে গুরু, গুরুরা তার শিষ্যদের ভুলটা শুধরে দেবার জন্য যদি তার গায়ে একটু হাতে দিয়ে থাকে তাহলে কি সেটা অপরাধ? হ্যাঁ অপরাধ, অপরাধ, অপরাধ। আরে আপনাদের তো মাস্টারদের খুব ভালো করেই জানা আছে, পেপারে তো রোজই পড়ছি, এমন এমন ছাত্রছাত্রীকে আপনারা এমন মার মেরেছেন যে তাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে। সেটা হচ্ছে আপনাদের মতো কিছু অভিভাবকদের, আমাদের জন্য, আপনাদের জন্য। আপনারা ছাত্রের পিঠে একটা ব্যাগ আর কিছু বইপত্র দিয়ে তাকে স্কুলে ভর্তি করে দেন,
কিন্তু স্কুলে ভর্তি করার আগে তাকে বাড়িতে প্রাথমিক সৌজন্যতাটুকু আপনারা শেখান না। হোক, আপনাকে জ্ঞান দিতে হবে না। না না, জ্ঞান আমি দিচ্ছি না। ভেবেছিলাম আপনার ওই 30 বছরের ভাই গণেশকে আমি মানুষের মতো মানুষ করে তুলব, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। যা দিদি এমন লোক ঠকিয়ে খায় তার ভাই কখনো ভালো হতে পারে না। মূর্তি আমি ভয় পাই না, দিনকাল যা এসে গেছে এরপর ছাত্র ছাত্রীরা আমাদের মতো মাস্টারদের সঙ্গে কুকুর ছাগলের মতো ব্যবহার করতে শুরু করবে। অলরেডি শুরু করে দিয়েছে। কি বলছেন আপনি? ঠিকই বলছি। ওই দেখুন, গণেশকে মারার অপরাধে সমস্ত অভিভাবকরা স্কুলের সব শিক্ষকদের ঘরবন্দি করে রেখেছি। ওই শুনুন, সবাই চিৎকার করে বলছে, মাস্টার সূর্য সেনের শাস্তি চাই, মাস্টার সূর্য সেনের শাস্তি চাই, মাস্টার সূর্য সেনের শাস্তি চাই। এবার কি করবেন মাস্টার মশাই? হাসেন, হাসুন, প্রাণ খুলে হাসুন। তবে একটা কথা মনে রাখবেন, আপনাদের চক্রান্তে শিক্ষক আর ছাত্রদের মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছে, তারাই একদিন নিজেদের ভুল সূত্রে নিয়ে আপনাদের মতো ভণ্ড তান্ত্রিকদের এদেশ থেকে তাড়িয়ে দেবে আর প্রশাসনের গলায় ঝুলিয়ে দেবে জুতোর মালা। হেই মাস্টার, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আগে বলুন আমার ভাই গণেশ কোথায়? আপনি কিছু চিন্তা করবেন না, গণেশ সুস্থই আছে। ওকে থানায় বসে স্কুলে আসতে শুনলাম, ভয়েই মাস্টার স্কুল ছেড়ে আপনার বাড়িতেই আসলো। না না, ভয় নয়, ভয় নয়। অভিভাবক হিসেবে ওনাকে শুধু আমি একটু জানাতে এসেছিলাম, কিন্তু তার পরিণামে উনি আমার গালে চড় মারলেন। তবে মনে রাখবেন, এর জন্য আপনাকে একদিন ভীষণ আফসোস করতে হবে। আফসোস মাতাশ্রী করবেন না, আফসোস করবেন আপনি, আর সেই দিনটার জন্য আপনি তৈরি থাকুন। চল বেরিয়ে যাবে। যাবে কি, যাবে কি? আমার সঙ্গে থানায় যেতে হবে। চলুন চলুন, থানায় যেতে হবে। হ্যাঁ, গণেশের বন্ধুরা মিলে আপনার নামে থানায় ডায়েরি করেছি। একটা তো কেস ফাইল করতেই হয়েছে। আপনি শিক্ষক মানুষ, দেশে হ্যারাস করবো না। একটা উকিল ধরে জামিন নিয়ে ছাত্রদের কাছে ক্ষমা চাইলেই হবে। ক্ষমা চাইতে হবে? ছাত্রকে মেরে অজ্ঞান করে দেবেন? কোন ছাত্রী ভুল করে তার নিজের প্যান্ট পরে স্কুলে এলে সকলের সামনে তার প্যান্ট খুলে তাকে অপমান করবেন, কারো হাত ভাঙবেন, কাউকে দিয়ে স্কুলে প্রস্তাব টানাবেন? আর ক্ষমা চাইতে গেলে আপনার তো মাস্টারদের লজ্জা লাগবে, তাই না? যান থানায় গিয়ে গণেশের কাছে ক্ষমা চেয়ে আসুন। আমি যেটা করেছি সেটা গণেশের ভালোর জন্যই করেছি। দরকার হয় আমি স্কুল থেকে রিজাইন দেবো, তবু ক্ষমা আমি চাইবো না। তাহলে যে আপনাকে অ্যারেস্ট করে পোকার সুদি বালকের সবার সামনে দিয়ে কুমুরি দূরবিন্দু আপনাকে নিয়ে যেতে হবে? তা কখনোই পারবেন না। আমি সব শুনেছি, মাস্টার মশাই চরে গণেশ অজ্ঞান হয়নি। কি গণেশ অজ্ঞান হয়নি? না, বন্ধুদের সঙ্গে মজা করার জন্য গণেশ অজ্ঞান হওয়ার অভিনয় করছিল। কিন্তু স্যার, ওরা যে থানায় ডায়েরি, বড় বাবুকে বলে আমি সব মিটিয়ে দিয়েছে। চলো চলুন মাস্টার মশাই, আপনি হলেন এই অঞ্চলের একজন সম্মানীয় ব্যক্তি, আমি থাকতে আপনার কোনো অসম্মান আমি হতে দেবো না। ধন্যবাদ অনিমেষ। না 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 না, মাস্টার মশাই ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো আমার কর্তব্য। ছাত্র ছাত্রীরা হলো আমার সন্তানের মতো, ওরা যদি একটু ভুল করেই থাকে তাহলে এলাকার এমএলএ হয়ে আমারও তো দায়িত্ব ওদের সঠিক পথের সন্ধান দেওয়ার। তোমার কাছে আমার একটাই অনুরোধ অনিমেষ, তুমি যেন কোনোদিন ছাত্র ছাত্রীদের মিছিলে নিয়ে যেও না। কি বলছেন মাস্টার মশাই, আমারও তো রাজনৈতিক জীবন শুরু হয় স্কুল জীবনেই। প্রতি ছাত্র ছাত্রীদের মধ্যে যদি একটু সামান্যতম দেশপ্রেম সৃষ্টি না হয় তাহলে কে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলুন তো মাস্টার মশাই। না 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 না, আপনি বাড়ি যান। মাধব যাও, মাস্টার মশাইকে এগিয়ে দিয়ে সুযোগ। মাধব, উনি যখন একাই আসতে পেরেছেন তখন একাই যেতে পারবেন। আর শুনুন, ভবিষ্যতে আমার গণেশের গায়ে হাত দেওয়ার আগে আমার এই হাতের চটটার কথা আপনি মনে রাখবেন। এ যাত্রা আপনি অনিমেষ বাবুর জন্য বেঁচে গেলেও ভবিষ্যতে কিন্তু আপনি আমার হাত থেকে বাঁচবেন না। জানি বা আসুন। হ্যাঁ যাই, তবে যাবার আগে আপনাকে একটা কথা বলে যাই। আপনার ওই 30 বছরের ভাই গণেশকে ক্লাস 4-এ ভর্তি করিয়ে আপনি যে ছোট ছোট বাচ্চাদের নষ্ট করার চেষ্টা করছেন তার উত্তর আমাকে নয়, উত্তর দিতে হবে আপনাকে ওই আগামী ভবিষ্যৎকে। তখন দেখবেন অতীতের এই আমার গালে চর উল্টে একদিন আপনার গালে এসেই পড়বে, আর তখন বুঝবেন এই সমাজের বুকে যারা আগুন করতে চায় সেই আগুনে তাদেরই পুড়ে মরতে হয়, তাদেরই পুড়ে মরতে হয়। তারপর অনিমেষ বাবু বলুন, আপনি কেমন আছেন? আপনার দয়া ভালোই আছি। তাহলে গোড়াঙ্গা বাবু, হ্যাঁ বলুন, ওই বিস্মত কাণ্ডের পান্ডাকে আপনারা তাহলে অ্যারেস্ট করতে পারলেন? তদন্ত চলছে, খুব শীঘ্রই তার সমাধান হয়ে যাবে। আমি তাহলে এখন আসি। ও ভালো কথা, আপনার ভাই চাকরিটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন? আপনি যখন আছেন তখন আমার কোনো চিন্তাই নেই স্যার। জনগণের ভরসা আমাদের উপর, আর আমাদের ভরসা আপনাদের মতো নেতাদের উপর। আপনার দয়া চিত্ত স্যার হাবিলদার থেকে অফিসার হয়েছি। হ্যাঁ, ওনার সঙ্গে হাত মিলিয়ে চলুন। একদিন দেবেন অফিসার থেকে কমিশনার হয়ে গেছি। আমি কমিশনার হব? আপনি বলছেন আমি আগামী দিনে কমিশনার হব? নিশ্চয়ই হবেন, নিশ্চয়ই হবেন। এই তান্ত্রিক মায়াবতী যখন যাকে যা বলে
হয়েছে তখন সে হাতে নাতে ফল পেয়েছে। আপনি শুধু মনে করে আপনার কুষ্ঠি টাকা দিয়ে যাবেন তো? শুধু কুষ্ঠি নয়, কুষ্ঠি নয়, দরকার হলে আমার কুষ্ঠিকে শুদ্ধ হাজির করে দেব। আমার এক সময় তাই মনে হতো গৌরঙ্গব, যখন আমি পার্টির মিটিংয়ে যেতাম, মিছিলে যেতাম, তখনও ভাবিনি যে আমি রাতারাতে বিধায়ক হয়ে যাব। সবই তান্ত্রিক মাতাশ্রী মায়াবতী তন্ত্র সাধনা। কিন্তু মাতাশ্রী, আপনি আপনার ভাইকে আপনার কোনো মন্ত্র বলে স্মার্ট বুদ্ধিমান ছেলে করে দিতে পারছেন না কেন? আমি ইচ্ছে করলে অসাধ্যকে সাধন করতে পারি, কিন্তু সেটা এখন নয়, যখন সময় আসবে ঠিক তখন। আমি আমার যজ্ঞের দ্বারা আমার ভাইকে গড়ে তুলবো একটা প্রতিষ্ঠিত যুবক। এও কি সম্ভব? আর অসম্ভবকে সম্ভব করে মায়াবতীর কাজ। এমনি এমনি সয় সয় ভক্ত আমার কাছে আসে না? আসে তারা ঠকতে। একে নীলিমা তুমি? হ্যাঁ, বাধ্যই আসতে হলো। কেন গো, কি হয়েছে? আপনার কথা মতো শনি মঙ্গলবার কিলো কিলো শুক্রলঙ্কা জ্বালালাম, রোজ ধূপগঙ্গা জল দিচ্ছি, তাতে তো ফল উল্টো হচ্ছে। উল্টো হচ্ছে? হ্যাঁ, আপনার কথা মতো অত টাকা খরচ করে আমি যজ্ঞ করালাম, অথচ ঘাটের মানুষ আমি না, আমি যেখানে যাচ্ছি সেখানেই আমাকে ফলো করছে। ফলো করছে? আপনাকে যদি ফলো না করে তার জন্য আমি যজ্ঞ করেছি? হ্যাঁ, আমি কোথায় যাব, কার সঙ্গে কথা বলবো? তো তো আমার স্বামীর বাবার কি হয়েছে? তোমার স্বামী বোধহয় তোমাকে একটু বেশি ভালোবাসে। আমার ভালোবাসার মুখে ঝাঁটা মার। সেকি, আপনি চান না আপনার স্বামী আপনাকে ভালোবাসুক? না, চাই না। তাহলে তুমি কি চাও লীমা? আমি চাই, আমি চাই আমার স্বামী আমাকে ডিভোর্স দিক। কে তোমার স্বামী? ওই ঘাটের মরা অশোক। অশোক? অশোক তো খুব ভালো ছেলে, ভালো ফুটবল খেলে, কতবার ওকে আমি প্রাইজ দিয়েছি। খেলার মাঠে প্রাইজ পাওয়া আর সংসার করা এক নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগামী অমাবস্যা তুমি একবার আমার কাছে এসো। হ্যাঁ, কি কিছু একটা করো। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, নিচে হাতে আমি ওকে খুন করে দেব। কিন্তু পুলিশ, পুলিশের সামনে খুন করার কথা বলবেন না। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, পরে তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলে আমার পার্টি অফিসে এসো, আমি বসে তোমার সমস্যার কথা শুনবো। যাও। বাবা বাবা বাবা, সমস্যা যিনি সৃষ্টি করেন তিনি আমার সমস্যার কথাই শুনবেন? মুখ সামলে কথা বলবে তুমি? এই আমি তোমার মুখটা ঠিক সামলে নেব, কিন্তু আপনি পারবেন তো 5 বছর পর আপনার গদিটা বাঁচিয়ে রাখতে? নীলিমা, তুমি কিন্তু অনিমেষ চ্যাটার্জির সাথে কথা বলছো। আরে থামুন তো, এই 30 বছর আমি বহু নেতা দেখেছি, আমার সামনে নেতাগিরি ফলাবেন না। নীলিমা, এটা কিন্তু বাজার নয়, এটা আমার বাড়ি, আমারই বাড়িতে আমারই সামনে অনিমেষ বাবুর মতো একজন মানি মানুষকে অপমান করে সাহস তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ, এর জন্য আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারি। না 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 না, আমাকে অ্যারেস্ট করতে হবে না, দেখবেন একদিন আমি আপনাকে অ্যারেস্ট করব। নীলিমা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, যাও খুনি বাড়ি যাও, বাড়ি যাও এখান থেকে। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। আমি যাবার সময় আরেকটা কথা শুনে যাও, আজ সুমন কি আমাকে করলে, তার জন্য কিন্তু আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। কি করবেন কি করবেন? আপনার পার্টির ছেলেদের দিয়ে তুলে নিয়ে আমাকে ধর্ষণ করাবেন তাই তো? আরে এরকম ধর্ষণের খবর তো যে কোনো খবরের কাগজে প্রথম পাতাতেই পাওয়া যায়। আপনারা বলেন ওদের পার্টির ছেলেরা করেছে, আর ওরা বলে আপনাদের পার্টির ছেলেরা করেছে। তারপর লোক দেখানি থানায় নিয়ে যান, তারপর জামিন দিয়ে ছাড়িয়ে নেন, কোনো সাক্ষী দিতে গেলে পরিবারের লোকদের ভয় দেখান, বা সাল্লা কেস খাল্লাস বিন্দাস, চোখে সানগ্লাস পরে বাইক নিয়ে মুখে সিগারেট দিয়ে এলাকা হয়ে ঘুরে বেড়ায়। নীলিমা! আরে নীলিমা সাহেব, কুল কুল। আমার বিধানে যোগ হচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে রুলিং পার্টিতে যোগ দাও, আর টাকার অঙ্কটাকে বাড়ানোর জন্য গুণ করাটাকে এখন আমি মন দিয়ে করছি, আর তাতে যদি কেউ বাধা দিতে চায় তাকে পৃথিবী থেকে বিয়োগ করতে আমি খুব ভালোই জানি। তাই ভাগ করাটা আমার জীবনের অঙ্কের খাতায় আপনি তো আর খুঁজে পাবেন না। ভালো বলেছেন, ভালো বলেছেন। না 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 না, উনি মোটেই ভালো বলেননি, মোটেই ভালো বলেননি। আমি জানি লীলিমা তার সামনে অশোককে কেন ডিভোর্স দিতে চাইছে, আর কেনই বা আমাদের সামনে ওনাকে এইভাবে অপমান করে গেল। বলুন তোমাকে, তারপর দেখছি আমি। কি অনিমেষ বাবু, বলবো না কে? না থাক, একটা একটা উইক পয়েন্টের জন্যই তো আমি এতক্ষণ চুপ করে আছি। আরে এত নয় এত নয়, আপনারা অনেক পাপের সাক্ষী। আমি তাই বলছি লীলিমার বাবার সঙ্গে যেমন খেলাচ্ছেন খেলাম, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যত টাকা খরচ করে আপনাকে আমি ভোটে জিতিয়েছি তার সুদ সমেত ফেরত না পেলে আপনার জমি জায়গা বাড়ি গাড়ি এমনকি এমনকি আপনার ছেলে, আপনার ছেলে সহমকে আপনার কাছ থেকে কেড়ে নেবো, কথাটা মনে থাকে জানো? বালিতে আতেন
बच्चा थमते हम तो ना तुम दाना ले दुबी दुबी दम दम दुबी दुबी दम दम होता बच्चा थमते हम तो ना तुम दाना ले दुबी दुबी दम दम दुबी दुबी কে তুমি? আমি গো গো গোবর গণেশ। গোবর গণেশ? হ্যাঁ, পাটের পাড়াতেই থাকি, মাত্তা মাথার ইটকুলে পড়ি। বলতি মাত্তা মাথায় কি ইটকুলে চলে গেছে? তা জেনে তোমার কি দরকার? দরকারে কালকে মাত্তা মাথায় আমায় মেরেছিলে বলে না আমার দিদি মাত্তা মাথায়কে খুব অপমান করেছে। একদম বা বাবা বা একটা আদমরা ছেলে এই বয়সে স্কুলে পড়ছো, আবার বাবা একটু মেরেছে বলে বাবাকে অপমান করেছো, আবার কোন মুখ নিয়ে এসেছো? লজ্জা করে না তোমার? লজ্জা করতে তো লজ্জা করতে, ওই জন্য সারারাত্রি ঘুমোতে না পেলে থকাবেলা বাথরুম না করে এখানে চলে এসেছি আমি। এত মানে তা বাবার কাছে এখন কি চাই? ক্ষমা। ক্ষমা? হ্যাঁ, মাত্রা মতো পায়ে ধরে ক্ষমা চেয়ে মাত্রা মাথাকে হাতে ধরে আমি নিজেই স্কুলে নিয়ে চলে যাবো। এই তোমাদের মতো তোমাদের মতো কিছু ছাত্রগুলোর জন্য না স্কুল কলেজগুলোর অবস্থা একবারে বাজে হয়ে যাচ্ছে। আমার ভুল হয়ে গেছে। বা বাবা ভুল হয়ে গেছে, একদিন শ্রদ্ধা মানুষকে অপমান করে আবার বলছো ভুল। বলতি তো ভুল হয়ে গেছে, আপনি মাত্রা মাথায় গিয়ে দেখুন না, আমি পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো, দেখবে ধপ ধপ ঠিক হয়ে গেছে। আপনি আবার কি ঠিক করে দেবে? মাত্রা মাথায় তোমাদের মতো ছেলেরা অদল খেয়ে বদল তৈরি হয়ে গেল। না মাত্রা মাথায় আমি আমার পায়ে ধরছি, মাত্রা মাথায় পায়ে ধরছি। আসলে আমি তো অভিনয় করতে ভালোবাসি, তো ওই বন্ধুদের সঙ্গে মজা করার জন্য আমি অজ্ঞান হওয়ার অভিনয় করেছিলাম। ওই পাতির ছেলেগুলো পাতির ছেলেকে দোল করে থানায় নিয়ে গিয়ে মাত্রা মাথায় নামে উল্টো পাল্টা কথা বললো। আমি পরে পুলিশকে সব বলেছি মাত্রা মাথায় কোনো দোষ নেই, আপনি চলুন মাত্রা মাথায় স্কুলে, চলুন মাত্রা মাথায়। বড় দেরি করে ফেলেছো গণেশ, এই সূর্য সেন ওই স্কুলে আর যাবে না। না মাত্রা মাথায় তা হয় না, মাত্রা মাথায় তা হয় না। আমি আমাদের ঠিকা করু, আমি স্কুলে না গেলে আমাদের লেটা পালা সে যাবে। কে মাত্রা তুমি জানো না গণেশ, তোমার জন্য তোমার জন্য তোমার দিদির কাছে আমায় গালে চড় খেতে হয়েছে। আমি দিদিকে খুব বকেছি, দিদিও বলেছে আপনার পায়ে ধরে ক্ষমা দিয়ে নেবে, আপনি স্কুলে তোল মারতে পারে তোল। কিন্তু আমি যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ওই স্কুলের চাকরিটা আমি ছেড়ে দেবো। না বাবা তুমি এই ভুলটা করো না, আর তাছাড়া গণেশ তো তোমার কাছে ক্ষমা চাইছে, যাও বাবা স্কুলে গিয়ে ছাত্রদের প্রতি মন দাও। কিন্তু আমি যে স্কুলের ঘটনাটা মন থেকে মুছে ফেলতে পারছি না মা। মুছে ফেলতে হবে মাত্রা মাথায়, মুছে ফেলতে হবে। আমার একার জন্য অতগুলো বাচ্চা ছেলে মেয়ে পড়তে পারবে না তা হয় না মাত্রা মাথায়। আমি আপনার জন্য কান জলে কান জলে উদ্বোধ করছি, কান জলে উদ্বোধ করছি। আমি জীবনে আর কখনো অভিনয় করবো না, আপনি স্কুলে চলুন মাত্রা মাথায়, চলুন আসুন মাত্রা মাথায়। যাবেন না? আপনি যদি স্কুল দেওয়া ছেড়ে দেন না আপনার এই ছাত্র গণেশ স্কুল যাওয়া বন্ধ করে দেবে মাথা মাথায়। গণেশ আসলে কি জানেন, ছোটবেলায় মা বাবা মারা গেছিল তো ওই দিদি আমায় কাইয়ে পলিয়ে মানুষ করেছে, আমায় কুলির বোতল তোলে বলি গিয়ে লেখা দিয়েছিল, ও তাহলেও তো আমার লেটা পোলা হয়নি, কি করে আমার লেটা পোলা হবে? আমার মাথায় তো গোবর পোলা, আমি লেটা পোলা বুঝতেও পারি না আর বোঝা ছোঁ পারি না। তাই জন্য তো মাঝে মাঝে ভগবানকে আমি বলি, ভগবান পৃথিবীর বুকে আমায় যখন পাতালে মানুষ না কোলে কুকুল কোলে পাতালে না কেন ভগবান, তালিতে বইয়ের বোঝা পিতে নিয়ে আমায় থানা দিবর গুলে ফেলাতে হতো না ভগবান, কুকুল কোলে কেন পাতা। গণেশ না গণেশ, তুমি একজন মানুষ আর তোমাকে মানুষের মতোই বাঁচতে হবে। হবে না হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বিদ্যাৎ করুন মাত্রা মশাই, আমি যখন বেলাক বোঝে অঙ্ক দেখাল না আমি কিচ্ছু দেখতে পাই না, তোকে ধাত্তাতে কি অন্ধকার হয়ে যায় মাথায় দন্তনা করে, কে জানো স্বর্গ থেকে বলে গণেশ তুই মানুষ নয় তুই জানোয়ার, তুমি বলে যা তুমি বলে আমি ছেলে ভালো করে খেতে বদল তো দেয় না, সকালবেলা না খেয়ে তুলে যাই, আর সন্ধ্যে বেলা বালি ফিল একটা পোলা লুচি আর কপি সেদ্ধ দিয়ে বলে গাছের বলা খা, কিন্তু ভয় কলে যদি তেল রেট কলে তখন আমার অবস্থাটা কি হয়ে যাবে। সেদিনকে নদীতে ঝাঁপ দিয়ে মরতে গেছিলাম, ভেবেছিলাম জলে ডুবে মরে যাব, কিন্তু আমি ছাঁতার দানি তো আবার ছাঁতার খেতেও বলে উঠে বললো, বন্ধুরা বললো বীজ খা বীজ খা বীজ খেলে মরতে পারবি, ইঁদুর মালা বীজ খেলাম ভাবলাম মরে যাব, কিন্তু পেটের কিমিগুলো মরে গেল আমি সারা বেঁচে। না গণেশ একদম এরকম কথা চিন্তা করবে না, আর শোনো কাল থেকে স্কুলে যাওয়ার আগে আমার কাছ থেকে টিফিন নিয়ে যাবে, দরকার হয় এবার থেকে আমি তোমাকে পড়াবো। গণেশ গণেশ হ্যাঁ তুমি
তুমি যেন কিছু মনে করো না বাবা, আমি রাগের মাথায় তোমার গায়ে হাত দিয়ে ফেলেছি, তুমি যেন কিছু মনে করো না। তাহলে বলবেন আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন? তোমার মতো অবোধ ছেলেকে আমি ক্ষমা না করে পারি? মাতামাতাই আমরা দুজনে মিলে এক ছন্দে স্কুলে যাওয়ার জন্য, আর দুজনে স্কুলে যাওয়া হবে না, ছাত্র আর মাস্টার মশাই সুন্দর মিলনের জন্য আমি আজ নিজে হাতে রান্না করে খাবো। না আমি খাবো না, আমি গেলে দিদি আমার খুব বকবে। খুব কেউ বকবে না, আমি তোমার পাশে আছি। যাও তো বাবা বাজার থেকে একটু মাংস নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, আমি এক্ষুনি বাজারে। তবে বাজার যাবার আগে একবার ওই অনিমেষ বাবুর সঙ্গে দেখা করে তারপরে আমি বাজারে যাব। আরে মা, তুই যে একটা ছবি চেয়েছিলাম। ওহ বাবা, ছবিটা তো তোমাকে আমি কালই দিলাম, দেখো না ওই ব্যাগেই রাখা আছে। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে, ব্যাগেই আছে। আমি আসছি আসছি বাবা, গণেশ আমি এক্ষুনি আসছি। কিসের ছবি? আসলে আমার বিয়ের কথাবার্তা চলছে তো অনিমিত চ্যাটার্জির ছেলে সোহমের সাথে, তাই ওদের বাড়ি থেকে একটা ফটো চেয়ে পাঠিয়েছে। যাকগে বলো তুমি কি খাবে? আমি? হ্যাঁ আমি এখন ক্যাডবেরি খাবো। ক্যাডবেরি খাবে? আচ্ছা আচ্ছা, তুমি একটু বসো, আমি দোকান থেকে এখনই আনছি। আনতে হবে না, আনতে হবে না, আমি ক্যাডবেরি সঙ্গে এনেছি। ও মা, ক্যাডবেরি তুমি কোথায় পেলে? আসলে আজকে আমার জন্মদিন। ও আজ তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে গণেশ। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি একজন মানুষের মতো মানুষ হয়ে ওঠো। তুমি পাতে থাকলে আমি একদিন নেবে সত্যিকারের শিক্ষিত মানুষ হয়ে একেবারে হিরো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বলি তোমার তোমার নাম কি? তো আমার নাম, আমার নাম উর্মিলা সেন। উর্মিলা? হ্যাঁ উর্মিলা তো দুর্গা ঠাকুরের নাম না? ও বাবা তুমি জানো দেখছি। ওই যে তুমি আমার পাতে দাঁড়িয়ে আছো, ওই জন্যই তো সব থেকে যাচ্ছি আমি। এ না ক্যাজবেলি খাও। না না তুমি খাও না, খেলে তুমি কিন্তু আমার মনা মুখ দেখবে। একদম বাজে কথা বলবে না, আর মনে রাখবে এবার থেকে আমি তোমার দিদিমণি, তুমি আমার ছাত্র। ঠিক আছে, তাহলে এত থেকে আমি তোমাকে দিদিমণি বলে রাখবো। দিদিমণি আমার নম্বা, দিদিমণি আমার লাল চুপচুকে, দিদিমণি ক্যাজবেলি খাও। আচ্ছা আচ্ছা খাচ্ছি বাবা, যতক্ষণ না বাজার থেকে আসে দেখি তুমি কি কি শিখেছো, এখানে বসো। অনেক কিছু শিখেছি, আসলে আমার দিদিমণিও নেই, মাস্টারও নেই। আমার দিদি বলে দিদিমণি অনেক মাইনে, টাকা পয়সা দিয়ে পড়ালে কাটতে পারবো না, তুমি নিজে ইচ্ছে পড়তে পারলে পড়ো, তুমি ধরো তুমি ধরো, সব ফটাফট করে উত্তর দিও। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে পড়াবো, কোনো মাইনে লাগবে না। ঠিক আছে ধরো ধরো, প্রথমে তোমাকে বাংলা সন্ধি বিচ্ছেদ থেকে ধরি। হ্যাঁ বাংলা সন্ধি বিচ্ছেদ? হ্যাঁ ধরো 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 ধরো, বলো তো ফটকে সন্ধি বিচ্ছেদ কি? এটা তো খুব সোজা, কঠিন কঠিন ধারণা। আচ্ছা সোজাটাই বলো না দেখি। এটা বাচ্চালা পাবে, কঠিন কঠিন ধারণা গণেশ, এটাই তুমি বলবে। ফটকে সন্ধি বিচ্ছেদ হচ্ছে ফ গেল আটকে, ত গেল চটকে, ফটকে হইতে আমার মুন্ডু হয়নি। হয়নি না, এবার ইতিহাস থেকে ধরছি কিন্তু, ভালো করে বলবে। ইতিহাসটা ভালো পারবে, ইতিহাসটা ঠিক আছে, ভালো পারবে। বলো তো সিরাজদৌল্লা কে ছিলেন? সিরাজদৌল্লা ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিলেন। গণেশ কি হচ্ছে কি, একদম পড়াশোনা করো না নাকি? না ওরে বাবা, উনি একজন বাংলার নবাব ছিলেন। এবারে বলো ওনারা ক ভাই ছিলেন? সিরাজদৌল্লা না, ওনারা ওনারা তিন ভাই ছিলেন। গুড, এটা একদম ঠিক বলেছো। তিন ভাইয়ের নাম কি? তিন ভাইয়ের নাম হচ্ছে সিরাজদৌল্লা, রসগোল্লা, কাঁচাগোল্লা। হইতে আমার মাথাটা পাগল হয়ে যাবে একদম, এটাও হয়নি। এটাও না, না এবার সাধারণ গান থেকে ধরছি, ভালো করে ভেবে বলবে। ঠিক আছে সাধারণ গানে আমি অথা দাবেন বলো না। বলো তো ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায় অভিনেত্রী শতাব্দী রায়ের বাবা ছিলেন। কি সুন্দর বলেছো। হইতে হয়নি, হয়নি না, ওরে বাবা উনি একজন বড় ডক্টর ছিলেন এবং এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। ও দেখেছো পড়াশোনার বেলা এক্সট্রা পাকা। এবার একটা মজার কোশ্চেন দিচ্ছি, ভালো করে ভেবে বলবে। ঠিক আছে মজার করতে? হ্যাঁ কি মজা, কি মজা, বলো তো কি মজা, কি মজা। পাঞ্জাবিরা বাইক চালানোর সময় মাথায় হেলমেট কেন পরে না? পাঞ্জাবিরা হেলমেট পরবে কি করে, মাথায় পাগলি থাকে তো হেলমেট পরা জায়গা নেই। খুব সুন্দর বলেছো। এইবারে বলো তো মুরগির ডিম ফুটে বাচ্চা হয় কেন? হ্যাঁ মুরগির ডিম ফুটে বাচ্চা হয় কেন? মুরগির ডিম ফুটে মুরগির ডিম ফুটে মুরগির ডিম হয় না বাচ্চা হয়? বললাম তো ডিম ফুটে বাচ্চা হয় কেন? মুরগির ডিম ফুটে মুরগির ডিম বাচ্চা, দেশি মুরগি না পোলট্রি মুরগি? ও গণেশ যেই মুরগি হোক ডিমটা তো সেই একই, বলো ফুটে বাচ্চা হয় কেন? মুরগির ডিম ফুটে আচ্ছা দিদি মানে ডিম আগে হইতে না মুরগি আগে হইতে? গণেশ যেটা তোমাকে আমি জিজ্ঞাসা করেছি সেটা তুমি আগে বলো। মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, বলো। মুরগির ডিম ফুটে বাচ্চা হয় কেন? কারণ ভয়। ভয় কিসের ভয়? যদি কেউ ছেদ্য করে খেয়ে নেয় সেই ভয়, বাচ্চা হয় চক্কলে বেরিয়ে পড়ে বসে থেকে। মাথাটা ঘুরছে কেন?
বলিস? আমাকে ধরো। কি হচ্ছে? গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে, এক গ্লাস জল। ডল ডল বত 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 বত। আমি আমি মাথা মতো ডল আছে বত 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 বত। দিদিমণি দিদিমণি হে ভগবান, হ্যাঁ আমার দিদিমণি অজ্ঞান হয়ে গেল গেল। দিদিমণি দাঁড়া, আমি আমি ডাক্তার দিয়েছি ডাক্তার। এখন আমি তোর দিদি নই, এখন আমি তান্ত্রিক মায়াবতী। দেখ না দিদি, তুই যে আমার ক্যাটবেলিটা দিয়েছিলি না, ওই ক্যাটবেলিটা দিদিমাকে দিয়েছিলাম, দিদিমণি ক্যাটবেলি খেতে খেতে কেমন অজ্ঞান হয়ে গেল। হবাই তো, তুই তো ক্যাটবেলিটা বিষ মিশিয়ে উর্মিলাকে মেরে ফেলেছিস। আমি বলিনি, আমি কিন্তু বলিনি, আমি কিন্তু বলে গেছি। এখন উর্মিলা তুই ছাড়া কেউ ছিল না, মানে তুই উর্মিলাকে খুন করেছিস। আমি কোন বাজে কাজ করিনি, কোন অন্যায় করিনি, আমাকে বাদ দাও, পুলিশের হাতে বাঁচাতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? আমি সদর দরজা বন্ধ করে মাধবকে বাইরে দাঁড় করে রেখে এসেছি, মাস্টার মশাই এলেই আমার এই মোবাইলে ফোন করবে, আর ঠিক এটুকু সময়ের মধ্যে, ঠিক এটুকু সময়ের মধ্যে তুই উর্মিলাকে ধর্ষণ করবি। কথা বলিস না দিদি, দিদি বলি খুব ভালো, আমাকে লেটা বলা ঠেকাবে বলে দিলে। আরে তুই মর, আমি পুলিশকে খবর দিতে যাই। না পুলিশ না, পুলিশ না। মাদার, এই যে মাদার, আমি ক্যামেরা রেডি। তুমি বাইরে যাও, আমি ডাকলেই আসবে। আমার এই মাধব, তোর আর উর্মিলার ফুলসজ্জার প্রতিটা মুহূর্ত ওই ক্যামেরায় তুলে আমাকে সিটি করে দেবে, তারপর সেই সিটি এই এলাকার ঘরে ঘরে পৌঁছে দিয়ে ওই মাস্টারের ভোটে দাঁড়ানোর রাস্তাটাকে আমি বন্ধ করে দেবো। থি দিদি থি, দিদি হয় ভাইকে এত বলো থাদা তুই দিস না, এমন থাদা দিলে ভবিষ্যতে কোনো ভাই দিদিকে দিদি বলে থাকবে না, ভাই পোতায় ভাই পোতা নেবে না, লাকি পূর্ণিমায় লাকি পড়বে না রে। না পড়ুক, আমার কথা না শুনলে পুলিশ তো গেল আর পালা মারাবে। কিন্তু জানো আমি তো তোর অন্যায় চলি। অন্যায় করিস রে, যে লোকগুলো বিস্মত খেয়ে মারা গেল তাদের কে মেরেছে? আমি তো তোর জানো। তবে তুই বলেছিস। কি বলছিস? কি তুই ঠিকই বলছিস, বাদশার মদের ভাটিখানে মদ বোতলে ঢালা ঠিক কয়েক ঘন্টা আগে ওই মদে তুই বিষ মিশিয়েছিস। তার মানে, তার মানে তুই যে আমায় বলছিলিস মানুষগুলো মদ খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমি মন্ত্র বলে দিলাম ভাটিখানে ঢেলে দে, সব মদ খাওয়া ছেড়ে দেবে, আমি তো ভালো ধরনের তাই করেছি রে। ব্যাস করেছিস রে, এবার এই কাজটা বলছিস তুই কর না রে। হ্যালো মাস্টার মশাই এসে গেছে? ও আচ্ছা আচ্ছা, তুমি 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 গাড়ি এদিকে তুমি এক্ষুনি আসছি, আরে অন্যদিন আমি করেছি। মাত্রা মাথায় এতে গেছে বাঁচা গেছে বাবা। এদিকে শোন, এইটা উর্মিলার নাকে শুকিয়ে দে। এটা কি? এটা একটা ওষুধ, একটু পরে ওর জ্ঞান ফিরে আসবে। কবর রাখিস, একদিন না একদিন এই কাজটা আমি তোকে দিয়েই করাবো। অনিমেষ বাবুর ছেলে, তোকে ভীষণ পছন্দ হয়েছে, সামনের মাসেই ওরা বিয়ের ডেটটা ফাইনাল করতে চায়, এটা একটা দারুণ খবর, তাই না? মাংসটা ধর, ভালো করে রান্না করবে, অনেকদিন পর আজ একটু শান্তিতে খাবো। কথা বলবো? হ্যাঁ বলো। বলছি যে মাংসটা আমি রান্না করবো। তুমি রান্না করতে পারো নাকি? হ্যাঁ, ওই কাটটাই তো মন্দির থেকে। আরে না না, তাই আমার হয় না। হ্যাঁ মা, তোর শরীর চরি খারাপ নাকি? না না বাবা, ওই হঠাৎ আর কি, আমাকে পলা দিয়ে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে তো মাথা ঘুরছে। আচ্ছা তোমরা কথা বলো, আমি রান্নাতে চাপি এখনি আসছি বাবা। হ্যাঁ আয় আয় মা, আয় আয় আয়। তা হ্যাঁ বাবা গণেশ। হ্যাঁ মাত্রা মাত্রা, কি বললে? ইতিহাস বদল সাধারণ জ্ঞান সব করেছে। তা সব পেরেছো তো? একশো 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 বাইরি। ও তাই বলো তাই বলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি তাহলে এখানে জবা ভুল এলো ওপর থেকে। এটা দিদি, তোমার দিদি এখানে এসেছিল নাকি? হ্যাঁ, আপনার কাছে ক্ষমা চাইতে। শোনো গণেশ, আমি তোমাকে ক্ষমা করলেও তোমার দিদিকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমিও না। ঠিক আছে, তুমি ভালোভাবে থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, তোমাকে যে বাবা মানুষের মতো মানুষ হতে হবে। না না হবে না, হবে না, আমি মানুষ হব না, আমি মানুষ হতে পারবো না এই দু নম্বর দুনিয়ায়। বিশ্বাস করুন,
টিভিতে নাটকে সিনেমায় দাঁড়ায় এত ভিলেন দেখেছি না, ভিলেন দেখে দেখে আমার চোখ পতে গেছে। ভেবেছিলাম এবারে একটু হিরো হয়ে বাঁধবো, কিন্তু হিরো হতে গেলে তো সহজ সরলভাবে চলতে হবে, ভালো ভালো কথা বলতে হবে, সৎভাবে থাকতে হবে। কিন্তু আজকের দার দুঃখ পড়েছে না, আপনার সহজ সরলতা থেকে লোকের দুর্বলতা ভাবে, আর দুর্বলতা হচ্ছে কাপুরুষের লক্ষণ। কিন্তু আমি তো কাপুরুষ নই, আমি পুলুত হতে চাই। রাতের দিনে পুলুত হতে গেলে গালি বালি ব্যাং মেলে না হলে কেউ ছাড়া পুলুচি বলবে না, কেউ ছাড়া মানুষই বলবে না। আলে ছাড়া গালি বালি ব্যাং মেলে ছোনা চেনি যদি মানুষের পরিচয় হতো, তাহলে একটা ধুতি বলে রামকৃষ্ণদেব সারা পৃথিবী বিখ্যাত কখনো হতে পারত না দাদা, কখনো পৃথিবী বিখ্যাত হতে পারত না। এদিকে আমার দিদি আমাকে যেভাবে ফাঁকিয়েতে না ওই বীজ মত কাণ্ডে, আমার তো বাঁচার কোনো রাস্তাই নেই। তাহলে এত নামা কি কলা উচিত, কি কলা উচিত? আমার দিদি যেটা বললো সেটা কলাই উচিত। গণেশ খেতে এসো। ওই দেখতে আগে মাংসটা খেয়ে আছে, এতে অনেক গপ্প পড়বে। আত্মি না আজকে মাংস খাবো না, পেটে বড় গ্যাস অম্বল হচ্ছে। আজকে ভাবছি দিদি বোনকেই খাবো, তাতে আমার দিদিও শান্তি পাবে, আমিও কেট থেকে বেঁচে যাবো, এলাকায় হিরো হয়ে ঘুরে বেড়াবো, বেপালে ছবি বেরোবে, রাধার মতো চলবো। এদিকে মাত্রা মাতাই বলে গেল আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। আজকের দিনে মানুষ হতে গেলেও পয়সা লাগে, পয়সা ছাড়া কখনো মানুষ হওয়া যায় না। স্কুলে ভর্তি গেলে টাকা লাগবে, ডোনেশন দাও, দামি দামি বই কিনতে হবে, কভার দাও, এই দাও সেই দাও, টিফিন দাও, মাস্টারের মাইনে দাও, দিদিমণির মাইনে দাও। এত পয়সা আমার দিদি না দিলে আমি মানুষ হব কী করে? তাই তো মাঝে মাঝে ভগবানকে আমি বলি, ভগবান ফুটেছিল ফুল অনেক গাছে, দেখেছিল বহু পাখি, উঠেছিল এক নতুন সূর্য, জন্মাতে তখন আমি একটু বাকি। সবাই বলেছিল ছেলে হোক ছেলে হোক বংশ লক্ষ্য হবে, যদি হয় কন্যা সেতু ধ্বংস করবো তাকে, বলে ছিটি করার অধিকার দার হাতে, ধ্বংস করবে ছে। কিন্তু পকেটে না থাকলে পয়সা মানুষ করবে কে? আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আমাদের মাননীয় পৌর মাতা চারুলতা চ্যাটার্জি। মাননীয় পৌর মাতাকে আমাদের গানের দলের তরফ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে আমাদেরই সতীর্থ কাজল চ্যাটার্জি। কাজল, নমস্কার। বক্তব্য রেখে আমি আপনাদের অমূল্য সময় নষ্ট করব না, শুধু বলবো এখানে যে প্রাথমিক স্কুল আছে তা প্রায় ভগ্নদশা, তাই আজকে যারা কলেজের ছাত্র একসময় তারাই এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে, তাই পৌর মাতা হিসেবে আমার একটা দায়িত্ব আছে, এই স্কুলের প্রধান শিক্ষক সূর্য সেন মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাস্টারমশাইকে ওই একইভাবে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে অঞ্জলি, আমাদের অঞ্জলি চ্যাটার্জি। সূর্যবাবুর হাতে স্কুল উন্নয়নের জন্য 1,00,000 টাকার চেক তুলে দেবে আমার একমাত্র ছেলে সোম। আর একটা সুখবর জানিয়ে দিই আপনাদের, আগামী ফাল্গুন মাসের 5 তারিখে সূর্যবাবুর মেয়ে উর্মিলার সঙ্গে আমার ছেলে সোহমের শুভ বিবাহের দিন স্থির করেছি। এবার আমার বিদায়ের পালা, কারণ এখনই আমাকে নবীন পল্লীতে রক্তদান শিবিরের মঞ্চে যেতে হবে। সবাই আপনারা ভালো থাকবেন, নমস্কার নমস্কার। চলুন আপনাদের একটু এগিয়ে আসি। বাবা সোম, তোর মা নিজের মুখে তোর বিয়ের দিন ঘোষণা করে গেল, কিন্তু তুই এত গম্ভীর কেন? কেন তুই কি বিয়েতে খুশি নয়? না রে, নিশ্চয়ই খুশি। আরে উর্মিলার মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া যে কোনো পুরুষ মানুষের সৌভাগ্য। তবে কি জানিস, বিয়ের কথা শুনলেই মাঝে মাঝে আমার খুব ভয় হয়। ভয় হয়? হ্যাঁ রে, আমার চাকরিটা তো এখনো ক্যাজুয়াল পারমানেন্ট নয়, তার উপরে আজকে কলকাতা কালকে উড়িষ্যা পরশু বিহার, তাই ভাবছিলাম চাকরিটা একটা জায়গায় ফিক্স না হওয়া পর্যন্ত এত তাড়াতাড়ি বিয়েটা বোধ হয়। আরে ধুর, ওসব কথা বাদ দে, তো দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি বলছিলাম কি শোন না, তোর বিয়ে হয়ে যাওয়ার পর তুই আমাদের গানের স্কুলটা প্রত্যেকটা মানুষের কর্তব্য, তা নাহলে আমরা পৃথিবীতে মানুষের জন্মেছি। একদম ঠিক বলছিস, তোরা ভালো আছিস, সুখে আছিস, আরে এতেই তো আমি খুশি। কিন্তু তুমি তো এতটুকু সুখ পেলে না। দূর আমার কথা বাদে, তো আমি এই বেশ ভালো আছি। না তুই ভালো নেই অশোক, আমি জানি তোর বউ নীলিমা তোর সঙ্গে কি ব্যবহার করে। আর করবেই তো, আর সোলার কখন আলো সহ্য হয় না, তেমনি সুখটা সবার কপালে সহ্য হয় না। আর তা যদি হতো তাহলে সে আমার চোখের সামনে পরপুরুষ নিয়ে ঘুরে বেড়াতে পারতো না।
আমি বলি কি, আমি কি একবার নীলিমাদের সঙ্গে কথা বলে দেখবো? হ্যাঁ অঞ্জলি ঠিক বলেছে, চলো তুমি আর আমি আজ নীলিমাদের সঙ্গে দেখা করি, ওনার প্রবলেমটা কি সেটা যদি জানতে পারি। না 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 না, তোর কেউ নীলিমার কাছে যাবে না। কেন কেন যাবে না কেন? একটা মেয়ের জন্য কেন তুই তোর নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করবি? আমি আমার জীবন নষ্ট করছি? আমি করছিস না হলে যে ছেলেটা একসময় অল ইন্ডিয়া লং জাম্প কম্পিটিশনে এই বাংলার জন্য সোনা এনে দিয়েছে, অল বেঙ্গল কলেজ দাবা টুর্নামেন্টে তোর জন্য ফার্স্ট হয়েছে এই কলেজ, তোর জন্য কত পুরস্কার পেয়েছে বলতো এই কলেজ, আর সেই তুই কিনা সমস্ত প্র্যাকটিস বন্ধ করে দিয়ে দিন রাত নেশা করছিস আর আমার বাবার পিছনে ঘুরে ঘুরে সময়টা নষ্ট করছিস, কেন? তার উত্তর আমি তোদের দিতে চাই না। কেন দিতে চাস না কেন? এই কাজল অঞ্জলির মতো তোরও তো একটা সুখী জীবন। সুখী জীবন? আরে উপরওয়ালা ওই ভগবান মানুষ করার কারিগর, আমার দেহের একটা অংশে একটা খারাপ মেশিন লাগিয়ে ফেলেছেন রে। হ্যাঁ রে বন্ধু, উপরওয়ালা ভগবান আমার মধ্যে প্রতিভা দিয়ে পাঠালেও সকালে শিশির ভেজে ঘাসের মাঠে সেটা হারিয়ে গেছে। তাই তো দিনের সূর্য আর পূর্ণিমার চাঁদ দেখার সৌভাগ্য কোনোটাই যে আমার নেই রে। কেন কি হয়েছে তুই আমাকে খুলে বল তো, বল কি হয়েছে বল। পারবো না রে, সে কথা আমি তোদের কাউকে বলতেও চাই না। ও তাহলে বল, তুই আমাদের বন্ধু বলে মনে করিস না? আরে না রে না, তোরাই তো আমার আসল বন্ধু। আরে তোদের জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি, এই যে তোরা ভালো আছিস সুখে আছিস আরে এটাই তো আমি চাই, কিন্তু আমার ভালো করতে গিয়ে, আমার ভালো করতে গিয়ে আমাদের বন্ধুত্বের সংসারটাকে ভেঙে ফেলিস না রে। অশোক আমি যেমন আছি তেমনই থাকতে চাই। অশোকদা আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছো। না না এ হয় না, আমরা যদি তোমার মনের কথা জানতে না পারি তাহলে প্রতিকার করবো কি করে বলো? অশোক প্লিজ সব কিছু খুলে বল। কেন চুপ করবো? অশোকদা কথাবার্তা আমার ভালো লাগলো না, আমাকে এখনই যেতে পারি নীলিমাদি বাড়ি। অশোকদা চলে গেল, বুকের মধ্যে এইভাবে একটা যন্ত্রণাকে চেপে রেখে চলে গেল ছেলেটা। না 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 না, আমাকে এখনই জানতে হবে কি এমন ঘটনা অশোকের জীবনে ঘটলো যে সে বন্ধু হয়েও আমাদের বলতে পারলো না। সোহমদা এর জন্য এক্ষুনি ছুটে যেতে হবে নীলিমাদের কাছে। অশোকের বউ নীলিমাকে তুলে নিয়ে গেছে, এই চলে এসেছে। রিশতে মে তো মানে তোমারা বাপ লাগতা হো, লেকিন লোক মুঝে টাইগার কেতে হ্যাঁ। আপনি কোন পুলিশের সঙ্গে ইনভলভ? সেটাও বলা যাবে না, তবে সময় এলে আপনি সব বুঝতে পারবেন। একটি মারলে পটকেল টিভি খেতে হয়, আপনার যেমন উপরবেলা আছে না আমার বিয়ে উপরবেলা আছে। আপনি যদি আমার কাজটা না করেন আপনার উপরবেলা কথা আমি সকলকে জানিয়ে দেব। না না আমাকে কি কথা হবে বলুন। ও হার আমি অনিমিষের ছেলে সোহমের সঙ্গে যে উর্মিলার শাদী হবার কথা হয়েছে ও শাদীটা আপনাকে ভেঙে দিতে হবে। কারণ বিয়ের ডেট সাধারণ গ্রামের মানুষ থেকে সব লোকদের নিমন্ত্রণ পর্যন্ত হয়ে গেছে। তা তাও রাগ আমাদের। সেটা কি করে? সেটা অ্যাক্টিং। অ্যাক্টিং? হ্যাঁ অ্যাক্টিং। অভিনয় অভিনয়। কি বলছেন আপনি? দেখি বলছি, শাদী বাড়িতে বহু লোক আসবে, সকলের সামনে সোহম যখন উর্মিলার মাথায় সিন্দুর পড়াতে যাবে আপনি ওখানে দৌড়ে পৌঁছে যাবেন। তারপর সকলের সামনে চিৎকার করে বলবেন, শুনছেন, ও সোহমের বাচ্চা আমার পিঠে। বাস বাস বাস, শাড়িটা ভেঙে যাবে, এলাকার মধ্যে অনিমেষের মাথাটা একদম হেট হয়ে যাবে। কিন্তু পরে যদি ডাক্তারি পরীক্ষা আমি ধরা পড়ে যাই? ডাক্তারি পরীক্ষায় তুমি ধরা পড়বে না, কারণ ও পুরুলিয়ার পিঙ্কি পরামাণিক ছেলে ছিল না মেয়ে ছিল, এটা প্রমাণ করতে পুলিশ ডাক্তার 6 মাস লাগিয়ে দিয়েছে, তোমার কেসটা আমি 6 সাল লাগিয়ে দেবো। কোনো প্রমাণ টমাণ হবে না যে তোমার পেটে বাচ্চা বাচ্চা ছিল, 6 সাল লাগিয়ে।
উর্মিলার জীবনটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে না, ওই সুযোগে উর্মিলাকে গোবর্ধনে শাদি করিয়ে নেবে, তাতে আপনার লাভ বহুত লাভ, 100% লাভ। হে রাহুল বাবু, আপনি কে বল আসতে লেট করলেন? তোমার সাথে দেখা করতে আসছি, খালি হাতে এলে হয়, তাই ব্যাংক থেকে টাকা তোলা আসতে দেরি হলো। এই নাও কত আছে? পুরো 50,000 বাকি রুপিয়া কাজ হয়ে যাওয়ার পর। আপনি এই পাপ কাজের সাথে যুক্ত? এ কেন, এখন দেশের সকলেই পাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে শুধুমাত্র সংসার চালাবার জন্য। আরে সংসার চালাতে বহুত খরচা আছে, এদেশে এখন 10% সততা, 5% বিবেক আর 2% মানবিকতা বেঁচে আছে, বাকি 83% বেইমানি ছাড়া এই দেশে কখনোই বাঁচা যাবে না। ওশিলে তুমি আমি রমেন বাবু মিলে তৈরি করবো একটা বেমানির কারখানা, তুমি হবে কারখানা স্টাফ, রমেন বাবু ম্যানেজার, আমি হবো ওখানকার মালিক। ওখানে তৈরি করবো নতুন নতুন প্ল্যান, আর ওই প্ল্যান খাটি এলাকার যত 2 নম্বর লোক আছে না, ওদের কাছ থেকে আমরা বহুত বহুত রুপিয়া কামাবে। হ্যাঁ, একদম ঠিক ধরেছ, ওই গোবর গণেশের টাইগার অনেকটা এক দেখতে, তাই ওকে আমি ভাড়া করে নিয়ে এসেছি। ও শুধু অনিমেষকে সরিয়ে চারুলতাকে আমাকে ভোটে জিতিয়ে চলে যাবে। হ্যাঁ, তাই সব কাজের জন্য আমি কি পাবো? তুমি যা বলবে আমি তোমাকে তাই দেবো। ঠিক আছে, আমি রাজি। রাজি, তবে মনে রাখবেন, কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি যদি কোনো রকম আইনে চলে ফেঁসে যাই, সেখান থেকে বাঁচানোর দায়িত্ব আপনাদের। এই ডাক্তার টাইগার তোমার পাশ হয় কই ডার রে, টাইগার কো পাকড়না মুশকিল নেহি না মুমকিন ভি হ্যায়। আর এক বাত ইয়াদ রাখনা, জো মাই বলতা হু ও মাই করতা হু, জো মাই নাহি বলতা ও মাই ডেফিনেটলি করতা। সে বিশ্বাস তোমার প্রতি আছে বলেই তো গোপন দায়িত্বটা আমি তোমায় দিলাম। এখন তো সবাই জেনে গেছে, একদল গুন্ডা আমাকে তুলে নিয়ে গেছে, এখন আমি বাড়ি ফিরে কি বলবো? বাড়ি ফিরে বলবে সোহম গুন্ডা দিয়ে তোমাকে উঠিয়ে নিয়ে গেছিল, তুমি যাতে ওর বাবার সম্বন্ধে কথা কাউকে না বলো, ওইসিলে তোমায় খুন করার হুমকি দিয়েছে। ওই অনিমেষ চ্যাটার্জি আমার আর অশোকের সুখের সংসারটা ভেঙে দিয়েছে, আমিও কথা দিচ্ছি এমএলএ অনিমেষ চ্যাটার্জিকে আমি শান্তিতে থাকতে দেব না। সাতবাস নিলে মা, সাতবাস মরার মধ্যে এই জেদটাই ধরে রাখো, তাহলেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। এই নাও তোমার অ্যাডভান্স 10,000 টাকা আরো পাবে, ওদের বিয়েটা ভেঙে গেল আর 50,000 দেবো। আমার টাকার ভীষণ প্রয়োজন, আর এই টাকার জন্য আমাকে যতটা নিচে নামতে হয় আমি ততটাই নামবো। এই পাগলি, পাগলি, নিচে নামতে কেন, তুমি আমার সঙ্গে থাকলে বহুত উপরে যাবে, বহুত উপরে যাবে। টিভিতে পেপারে সব জায়গায় তোমার ছবি বেরোবে, পেপারে হাইলাইট হবে, পাঁচটির মালদা কোটদার পর ফির আনন্দপুরে ছিল বাঙালি, ফির ধর্ষিতা, ধর্ষিতা হওয়ার জন্য সরকারের দেওয়া 30,000 টাকা আমি তুমি পাবে, নাবালিকা নয় সাবালিকা 20,000 টাকা তো পাবে, সরকারের বদনাম হবে, মিছিল হবে, বিরোধী পক্ষ চিৎকার করবে বলে একই হচ্ছে সরকার হাঁটাও, ওই সুযোগে হামলা করব কি পেট্রোল ডিজেলের দামটা একদম বাড়িয়ে দেব, ঘরে ঘরে গ্যাসের সংখ্যা কমিয়ে দেব, চাষিদের কাছ থেকে অল্প দামে সবজি কিনে কোল্ড স্টোরে জমা রেখে পরে বেশি দামে ঝেড়ে দেব, গরিব লোকের পকেটে পড়বে টান, সব সালা গরিব হবে আমার গোলাম। কেউ যদি তোমার কাছে বাধা দেয়, যদি যদি আমার কেউ কাজে বাধা দেয়, ওদের বাড়িতে আমি একটা করে পার্সেল পাঠাবো, বলবো আপনার প্রাইজ উঠেছে নিয়ে নিন, পার্সেলটাকে প্রাইজ মনে করে যে খুলবে ওর মধ্যে থাকবে ব্যাটারি দেওয়া বোম, ওই বোমে গোটা ফ্যামিলিটা একদম উড়ে যাবে। আপনার পেটে পেটে এত বুদ্ধি? পেটে বুদ্ধি থাকে না, পেটে বাচ্চা থাকে, বুদ্ধি থাকে মাথায়, ওসিলিয়ে তো বুদ্ধি খাটিয়ে বাংলার মানুষগুলোকে হামি করব পঙ্গু, আর তখন বলবে আদমি নেই এক বছর, জিসকো কাটেগা উসকা হোগা ডেঙ্গু। আজ বলবো তোমায়, যদি আমায় দাও একটু সময়, কাছে দূরে ঘুরে ঘুরে ক্লান্ত আমি, ফিরে এলাম সেই পান্থশালায়। তাই তো আমি আছি ওগো অনেক আশায় আশায়, ও তাই তো আমি আছি ওগো অনেক আশায় আশায়, ও একটা কথা আজ বলবো তোমায়।
আজ বলবো তোমার। আচ্ছা সোহম, বিয়ের পর ঠিক আমাকে এইভাবেই ভালোবাসবে তো, নাকি ফুলসজ্জার ফুল শুকিয়ে গেলে বাসি মালার মতো আমাকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেবে? হঠাৎ করে তোমার মনে এই প্রশ্ন জাগলো কেন উর্মিলা? আজকে জগৎটাকে আমি একটু অন্যভাবে দেখি সোহম। এই ইন্টারনেটের দুনিয়ায় প্রেম প্রীতি ভালোবাসাকে যে আমার প্রচণ্ড ভয় করে, আজকের দিনে বিয়ে হওয়াটাও যেমন আনন্দের নয়, তেমন দুদিন বাদে ডিভোর্স হয়ে যাওয়াটা যেন কোনো ঘটনাই নয়। আমি জানি উর্মিলা, আর জানি বলেই তো আমাদের দুই বাড়ির লোক এক হয়ে আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলেছে, আর তারপর থেকেই তো আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করছি যাতে ভবিষ্যতে দুজনের দুজনকে চিনে নিতে অসুবিধা না হয়। তার মানে আমরা হঠাৎ করে প্রেমে পড়ে যাই? ও ইয়েস ম্যাডাম। ভবিষ্যতে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে বলে প্রেম নামক সাবজেক্টটা অনার্স নিয়ে পিএইচডি করতে চলেছি, আর তাতে যদি পাশ হয় সিঁদুরের কালি সই দিয়ে শাঁকাপালের ফাইলে তুমি আমাকে মঙ্গলসূত্রে দড়ি দিয়ে বেঁধে আটকে রেখে দেবে, আর তখন আমি হয়ে যাবো তোমাদের চ্যাটার্জি পরিবারের একটা সম্পত্তি। ওরে বাবা রে বাবা, তুমি কত জানো, কিন্তু একটু অহংকার নেই। আচ্ছা উর্মিলা, এই প্রেম নামক সাবজেক্টে আমি যদি ফেল করি? তার কোনো চান্সই নেই, কারণ প্রজাপতির অফিসের ডাকে সাড়া দিয়ে তোমার আমার বিয়ের ডেটটা যে ফাইনাল হয়ে গেছে। আর আমার মা বাবার ব্যবহার তোমার মনে যদি কোনোদিন আঘাত দেয়? সেই আঘাতের কথা তোমায় বলে তোমার মুখ থেকে সান্ত্বনার বাণী শুনে আমি খুশি হব। আর তুমি নিজে যদি আমাকে কখনো ভুল বোঝো? আমার সেই ভুল ভাঙি আমার ভাঙা মনে তোমার কোমল হৃদয়ের ভালোবাসার প্রলেপ দিয়ে আমাকে আবার তোমার মতো করে গড়ে নিও। ও ভেরি গুড, ও মাই সুইটহার্ট, একদম ঠিক বলেছো। আচ্ছা আচ্ছা উর্মিলা, তুমি তো জানো আমার বাবাই আনন্দপুরের এমএলএ, মা পৌরমাতা, তারা যদি তোমাকে ভবিষ্যতে ভোটে দাঁড় করাতে চায়? দাঁড়াবো, তাছাড়া এইবারে তোমার বাবাও ভোটে দাঁড়াচ্ছে, সেটা তোমার বাবার এগেনস্টে, তা নিশ্চয়ই তুমি জানো। না, এই খবরটা তো আমি পাইনি। আমি পেয়েছি। তাহলে বাবা তার এগেইনস্ট পার্টির মেয়ে, আই মিন তোমার সঙ্গে আমার বিয়েটা মেনে নিল কি করে? এই অঙ্কটাই তো মেলাতে পারছি না। কি হয়েছে তোমার গণেশ? তেলানে তেলানে আমাকে হেভি মারলো। কেন? তোমার বাবা একটা কথা বলেছে, আমি কেলাবে বলতে গেছিলাম, ওলা আমার বই খাতা কেলে নিয়ে খেলনাপাতি দিয়ে বলতে, তোর উলবিলা তোকে যতই লেখা পড়া শেখা তুই জীবনে মানু তবি না, খেলনাপাতি দিয়ে খেলা। কি কথা! তোমার বাবা বলছিল তোমাকে নাকি ও বাড়িতে বউ করে নিয়ে গিয়ে তোমার বাবা যাতে ভোটে না দাঁড়াতে পারে সেই ব্যবস্থাই করবে। আমি প্রথম যেদিন তোমাকে দেখি তারপর মা বাবাকে গিয়ে তোমার কথা বলি, তবেই তো তারা বিয়ের ডেট ফাইনাল করে। দাঁড়া দাঁড়া শোন, আচ্ছা গণেশ তুমি আর কি কি জানো? আরে বলছিল তোমার বাবা যদি ভালো ভালো বই তাকাচ্ছে মালবে কিন্তু মনে হচ্ছে, ওদিকে তাকো না বলতে দাও না। আলো বলছিল তোমার বাবা যদি ভালো ভালো ভোর থেকে চলে না দাঁড়ায় তাহলে নাকি ওই দেখো কিভাবে তাকাচ্ছে আমার বাবা। কোনো ভয় নেই, আমি আছি, তুমি বলো তো। মালবে মারলে বাঁচাতে হবে কিন্তু, বলতে তোমার বাবা যদি ভালো ভালো ভোর থেকে চলে না দাঁড়ায় তাহলে গুন্দা দিয়ে তোমার বাবাকে খুন গলিয়ে দেবে। আমি যেটা শুনেছি আমি বলছি আমার দিকে লেগে গিয়ে কোনো লাভ নেই, ওদিকে ধরে না ওদিকে ধরে না, বলছিলাম না এইভাবে আমি চেন চালাচ্ছি। আরো কথা আছে, আরো বলছিল ওই যে দুশো লোক যে বীজ মধ্যে মালা গেছে, এখানেও নাকি ছোমের বাবার একটা বিলার হাত আছে। দাঁড়াও গণেশ, তুমি যে কথাগুলো বললে তার প্রমাণ দিতে পারবে? আমি মুখ করতে কমানো কি প্রমাণ আমি দেবো? আমার কথা তোমরা বলে দাও, তোমরা বিয়ে করলে না আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তোমরা করতো কি অকর্তো কি এরা কোনো তুমি সুখী হবে না। অশোক তুই? আমি শোন, তুই না আমার বন্ধু, বন্ধু হয়ে তুই আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করছিস কেন? আমি তোর ক্ষতি করবো এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, এতদিন নীলিমাকে ভুল বুঝে তোর বাবার হয়ে অনেক পাপ কাজ করে গেছি রে, শুধুমাত্র একটু চাকরির আশা, কিন্তু আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে তোর বাবা একটা শয়তান। এসব কি উল্টো পাল্টা বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই গুন্ডা দিয়ে নীলিমাকে তুলে নিয়ে যাসনি? আমি গুন্ডা দিয়ে নীলিমাকে? হ্যাঁ তুই 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 ভেবেছিলাম একদিন না একদিন তুই তোর বাবার কাজের প্রতিবাদ করবি, সেই তুই শুধুমাত্র এই উর্মিলাকে বিয়ে করার জন্য, বিয়ের আগে যাতে তোর বাবার অপকর্মগুলো লোকের কাছে ফাঁস না হয়ে যায় তার জন্য গুন্ডা দিয়ে নীলিমাকে তুলে নিয়ে গিয়ে তুই তাকে ভয় দেখাসনি? এসব আমি কি শুনছি? না না এসব দিতে। অশোক অশোক তুই তো আমার বন্ধু, বল তোকে কে বলেছিস? নীলিমা নীলিমা তুমি তো আমার বোনের মতো, তুমি আমার মাথায় হাত দিয়ে বলো নীলিমা, তোমার বলার উপরে আমার ভবিষ্যৎ নির্ভর করছে। আমি এক কথা বলবো দিদিমণি, দিদি এক কথা বলবো? হ্যাঁ বলো। বলছি আমার মনে হচ্ছে থম বাবু এতে কোনো দোষ নেই, এ সব কলা তোর বাবা যেমন তার ছেলে। নীলি
ভয়ে আমি চুপ করে থাকবো, তাই না? বন্ধুর বউয়ের সাথে এরকম ব্যবহার করতে আমার এতটুকু বিবেকে পারলো না, এখন আমি আনন্দপুরী লোকেদের সামনে মুখ দেখাবো কেমন করে? ছাড়তে পর, আমি ভিতর ছাড়তে পর, মেয়ে ছেলে ভিতর ছাড়তে পর, শুধু নিজের কথা ভাববে। দুদিন বাদে তোম বাবুর সঙ্গে আমার দিদিমণির বিয়ে হবে, এখন তো যেসব দাঁড়া দাঁড়ি হয়ে বিয়েটা ভেঙে যায়, আমার দিদিমণি দিদিমণির কি অবস্থা হবে? দিদিমণির কথা দিদিমণির কথা একবার ভেবে যাও না। জি 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 সব তুমি এতটা নি আমার জীবনটাকে নিয়ে তুমি তোমাদের রাজনীতির ময়দানে খেলা করতে গিয়েছিলে। না উর্মিলা, তুমি বিশ্বাস করো এসব মিথ্যে, আমার মনে হয় আমি কোনো চক্রান্তের শিকার হচ্ছি। আর সেই চক্রান্তের শিকারে তুমি নয়তো জঙ্গলে ঢুকে আমার মতো বাঘিনকে শিকার করতে গিয়েছিলে। কিন্তু সোহম, টিভির তারকার কার্টুনে তুমি হয়তো বাঘিনী দেখেছো, কিন্তু জঙ্গলে ঢুকে কখনো বাঘের গর্জন শোনোনি। যদি শুনছে তাহলে আমার মতো বাঘিনীকে শিকার করার কথা তুমি ভুলেই যেতে, ঘরে বসে মায়ের সঙ্গে সাপ লুডু খেলা খেলতে। এসব কি বলছো উর্মিলা? তাতে করে হয়তো ছক্কার চালে মাঝে মাঝে সিঁড়ি দিয়ে অনেক উপরে উঠে যেতে পারতে, কিন্তু সাপের মুখে পড়ে অনেকটা নিচে নেমে যাওয়ার ভয়টা বোধ হয় তোমার ছিল না। যদি থাকতো তাহলে আমার ভালোবাসার স্বপ্নের ঘরটাকে এইভাবে ভেঙে দিতে পারতে না, কখনো পারতে না। জানবে না, তুমি একদম জানবে না দিদি মনে, তুমি একদম জানবে না। তোমার তোকে দল আমি তত্ত্ব করতে পারবো না দিদি মনে, তুমি তুমি শান্ত হও। কি করে শান্ত হব গণেশ? কোন ছোটবেলা ডক্টরে ভুল চিকিৎসা আমি আমার মাকে হারিয়েছি, কত আশা নিয়ে বাবা আমাকে পড়াশোনা শিখিয়েছে, ডক্টর হওয়ার স্বপ্ন দেখিয়েছে, আমি আমার জীবনের বাকি পথটা যার হাত ধরে চলবো ভেবেছিলাম, যাকে নিয়ে পাবো ভেবেছিলাম একটু অমৃতের স্বাদ, আসলে সে একটা বিষ। না উর্মিলা, হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি একবিংশ শতাব্দীর পাপ। উর্মিলা, আসলে আসলে তুমি বিংশ শতাব্দীর বিষ। আমি জানি না কোন পাপের সাজা তোরা আমাকে দিলি, তোদের কথা যদি সত্যি হয় আজই আমি আমার বাবার মুখোমুখি দাঁড়াবো, আর আসল সত্যিটা আমি খুঁজে বার করবই। আর সেদিন তোদের কাউকে আমি ক্ষমা করবো না রে, কাউকে না। তোমার কি কোনো ভাই বা দাদা আছে? আমার ভাই? না না, আমরা এক ভাই এক বোন। ও শোনো নীলিমা, চলো আমরা থানায় একটা ডায়রি করে রাখি, তা নাহলে অনিমেষ বাবু হয়তো আমাদের খুন করে দেবে। হ্যাঁ চলো চলো। ও ভালো কথা গণেশ, তুমি এখানে বেশিক্ষণ একা থেকো না, সুযোগ পেলে অনিমেষ তোমাকেও খুন করে দেবে। উনি বাবা আমাকেও খুন করবে? আমার মতো ক্যানারি ছেলেকে খুন করে কি পাবে? তবে লোকটাটা হারামি, তেয়ারের জন্য খুন করতেও পারে, কিন্তু দিদিমণির জন্যে আমার মনটা খুব গাইতে দেবে। দিদিমণি যদি কোনো ছুটাই, না দিদিমণি ঠিক কি তো মেয়ে, ছুটাইতে কথা ছপ আবার হতেও পারে। এই তো সেদিন কলকাতার সাউথ সিটির 35 তলা উপর থেকে একটা মা আর দুটো মেয়ে ধাপ দিয়ে মরে গেল, ওলাও শিক্ষিত ছিল ওলাও। আমি দিদিমণিকে নিয়ে এত কথা ভাবছি কেন? আমি কি দিদিমণির প্রেমে পড়ে গেলাম নাকি? না, থাকতে হয় দিদিমণির সম্বন্ধে তার কথা ভাবাই পাপ। ছেড়ে দাও আমাকে, আমি মরতে চাই। কেন কেন মরবে তুমি, কেন মরবে? যেখানে জীবনটাই মিথ্যা হয়ে গেল সেখানে কি নিয়ে বাঁচবো বলতে পারো কেন? কেন আমি বুঝি তোমার কেউ নয়? তুমি আমার কে? জানি না জানি না, তুমি বাড়ি চলো। ছেড়ে দাও তাহলে আমাকে। তুমি যদি ওর দিতে ধাপ দাও না, আমার চোখের সামনে তুমি যদি মরতে যাও, তোমার মরা লাগে, তোমার মরা লাগে, তোমার গণেশ গণেশ নদীতে ধাপ দিয়ে মরে যাবে। কেন তুমি আমার জন্য মরবে কেন? তোমার মৃত্যুটা তো আমি মেনে নিতে পারবো না। কিন্তু কেন গণেশ? তুমি আমার ভালো দিদিমণি, আমি তোমার ছাত্র। শুধু কি তাই? হ্যাঁ তাই তাই তাই। না তাই নয়। তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছো গণেশ? না না না। হ্যাঁ কেন তাহলে আমাকে বাঁচালে? কেন তুমি আমার জন্য মরতে চাইছো বলো? আমি কিন্তু জানি না। তুই বাইতো বাইতো বাইতো। না যাবো না। সত্যি কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে না? কেন তাহলে আমার প্রতি এত খেয়াল রাখো? কেন এতদিন অশিক্ষিত থেকে আমি যা পড়াই তা তুমি মন দিয়ে পড়ো? তুমি কেন বুঝতে পারছো? ঠিক যে ডেটা আমার সোহমের
বিয়ের দিন ঠিক আছে, পারবে পারবে সেই দিন তুমি আমাকে বিয়ে করতে? বলো না পারবে, বলো না পারবে, বলো বলো বলো। বাপের জন্মে ছুনি নি থাকতে সঙ্গে দিদিমণির বিয়ে হয়। তুমি আমার ভালো দিদিমণি, আমি তোমার মাথা মোটা থাকতো থাকতো হয়ে দিদিমণিকে বিয়ের কথা বলা উচিত নয়। আমি কাপড় নই, আমি যে তোমায় সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি দিদিমণি। গণেশ দিদিমণি ভালোবাসি, ভালো বাজাই বাসি, ভালোবাসি ভালো বাসি। সত্যি সত্যি বলতো না আমার মন পরীক্ষা করতো? সত্যি বলছি, কিন্তু বিয়ের পর যদি হ্যান্ডসাম ছেলেকে দেখে আমার ছেলে চলে যাও উর্মিলার মতন একজন সুন্দরী মেয়ে যে গোবর গণেশের মতন ছেলেকে ভালোবেসে ফেলবে তা আমি স্বপ্নেও ভাবিনি। ভেঙে দেবো ওদের ওই স্বপ্ন, তন্ত্র সাধনা ভেঙে দেবো। সূর্যবাবুর মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছিল সেটা গণেশ সোহম আর উর্মিলার সামনে ফাঁস করে দেওয়ার জন্য অনিমেষ বাবু পুলিশকে বলে গণেশকে লক আপ করিয়ে দিয়েছে। মানে বলছিলাম কি যতই হোক গণেশ তোমার নিজের ভাই, তাই না? তাই দিদি হয়ে ভাইকে ভাই তবু যদি নিজের ভাই হতো। তোমার দিদিকে দেখলাম সাদা থান, আই মিন বিধবার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে কেন? ওই তো বেশ কয়েকদিন আগে বিষাক্ত মদ খেয়ে আমার জামাইবাবু মারা গেলেন। দিদিকে দেখে তোমার কষ্ট হয় না? ভীষণ কষ্ট হয় রমেনবাবু। জানেন রমেনবাবু, এলাকায় চাঁদা তুলে অনেক কষ্টে আমরা আমার দিদির বিয়ে দিয়েছিলাম, বিষাক্ত মদ খেয়ে আমার জামাইবাবু মারা গেলেন, কিন্তু কোনোদিন যদি ওই ভদ্রলোককে আমরা জানতে পারি তাকে আমরা জ্যান্ত পুড়িয়ে মারব। আমি 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 খুব শীঘ্রই তাকে খুঁজে বের করবো, এখন তুমি যাও মাধব। আমি সেই দিনটার অপেক্ষায় রইলাম রমেনবাবু। নমস্কার। হ্যাঁ হ্যাঁ যাও যাও। দেখলেন তো জনগণ কেমন খেপে আছে। এবার বলুন মাতাশ্রী মায়াবতী, আপনি মোরকে স্বর্গে বাস করছেন রমেনবাবু, ভাবছেন আমাকে ফাঁসিয়ে আপনি জিততে যাবেন? তা তো কখনোই হবে না, যে চ্যালেঞ্জ আমি নিচ্ছি সেটাই আপনাকে করে দেখাবো। আরে শুনে রাখুন, এই এলাকায় যত জমি জায়গা বাড়ি গাড়ি দেখছেন না,
সবাই গণেশের বাবার পয়সায়। আর ওই গণেশ তো আমার তুরুপের তাস। গণেশ যদি হয় আপনার তুরুপের তাস, তাহলে মনে রাখবেন ওই 52টা তাসের সব টেক্কাগুলোই কিন্তু আমার হাতে। আর জানেন তো তাসের সবচাইতে বড় চাল ওই টেক্কা। আর কি বলতে চাইছেন বলুন তো? বলতে চাইছি 25 বছর আগে এক সুনামি রাত্রে সুন্দরবন থেকে গণেশকে নিয়ে পালিয়ে এলো গণেশের আরেক ভাইকে আনতে আপনি ভুলে গেছে। কে বললো? কে বললো গণেশ না তো ভাই ছিল? বলুন কে বললো? মায়াবতী, 25 বছর আগে যে পাপ আপনি করেছেন সে পাপের প্রায়শ্চিত্তে যে সুদ সবে তা আপনাকে এখানে ফেরত দিতে হবে। জায়গা বদল করলে যে মানুষের চরিত্র বদলাবে না তা আমি জানি। তাই আপনি যেমন ঠপের তন্ত্র সাধনা করেন, তেমনি আমিও বিষ্মদ কাণ্ড থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনার সাধনা করে আপনার জন্মকুণ্ডলীটা আমি সংগ্রহ করে রেখেছি। কথাটা মনে রাখবেন। কেমন চলি? নমস্কার। আশ্চর্য, ওই 25 বছর আগের ঘটনা কে বললো? তবে কি গণেশের মা বাবা ভাই সবাই বেঁচে আছে? না 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 না, তা কি সম্ভব? তা কি করে সম্ভব? আমি তো নিজের হাতে গণেশের ভাইকে জলে ঠেলে ফেলে দিয়েছি। কিন্তু কে কে যেন আমার পূর্ণ ইতিহাস। আজই আমাকে তন্ত্র সাধনায় বসে জানতে হবে। কিন্তু তার আগে গণেশকে আমার থানা থেকে ছাড়িয়ে আনতে হবে। কে কে ওখানে দাঁড়িয়ে? আমি কাজল। আরে ওখানে দাঁড়িয়ে কি শুনছো? ইতিহাস। তোমার সাহস হলো কি করে গোপন আমার কথা শোনার? কথা শুনতে আমি আসিনি, এসেই শুনতে পেলাম। আর সবার গোপন কথা শুনতে একটু ভালোই লাগে। আরে বাজে কথা রেখে আগে কাজের কথা বলো। দেখি আমি বলছি, তুমি আমার স্ত্রী অঞ্জলি। তা আমার কাছে কি চাই? 1,00,000 টাকা। 1,00,000 টাকা? আরে আমার কি টাকা ছাপানোর মেশিন আছে নাকি যে যখন তোমরা টাকা চাইবে তখনই তোমাদের দিতে হবে? টাকা ছাপানোর মেশিন আপনার না থাকলেও আমাদের যে টাকার দরকার আছে, তাই আপনি যদি না দেন তাহলে আপনার পুরনো ইতিহাসটা আমরা গণেশকে বলে দেবো। আর তার প্রমাণও আছে আমার কাছে। কি প্রমাণ আছে? আপনি এতক্ষণ একা একা এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলছিলেন তা পুরোটাই আমি আমার মোবাইলে রেকর্ড করে নিয়েছি। তার মানে তোমরা আমার সঙ্গে ব্ল্যাকমেল করতে চাইছো? হরিণীর একরকম তাই। এতদিন আপনি লোক ঠকিয়েছেন, এইবার থেকে আমরা আপনাকে ঠকাবো। মানে আপনার এই রেকর্ড করা কথা আনন্দপুরের সকলের কাছে ফোনের মাধ্যমে পৌঁছে দেব। আর তখন আপনার এই মন্দির হোম যোগ্য তন্ত্র সাধনা কেউ তো বিশ্বাসই করবে না। উল্টা আপনার মতো ভণ্ড সন্ন্যাসিনীকে মানুষ গ্রাম ছাড়া করে দেবে। আর তখন হয়তো আপনার এই অঞ্চলের জমি জায়গা ওই পার্টির লোকরা কেড়ে নিয়ে আপনারা ভিখিরি বানিয়ে দেবে। না 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 না, তা তোমরা করো না। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের 1,00,000 টাকা দেবো। কিন্তু তার আগে তোমার এই মোবাইলে রেকর্ডিং করা কথাগুলো মুছে ফেলতে হবে। আর 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 গণেশের সঙ্গে উর্মিলার বিয়েটা যাতে না হয় সেই ব্যবস্থাও তোমাদের করতে হবে। বলো তোমরা পারবে? পারবো। গণেশের চিন্তা আপনি আমার উপর ছেড়ে দিন। বেশ, আজকের দিনটা তোমরা অপেক্ষা করো, কালই তোমাদের ব্যাংক থেকে 1,00,000 টাকা তুলে দিয়ে দেবো। কিন্তু তার আগে রবীন রায় চৌধুরীকে সাহায্য করার জন্য ওই গণেশকে আমি থানা থেকে ছাড়িয়ে ওই রবীন্দ্র আমি বুঝিয়ে দেবো। ওই রবীন যদি হয় পনল, তাহলে আমি হব বাঘা তেঁতুল। তুমি যদি হও তেঁতুল, রবীন্দ্রবাবু বুনল, আর আমরা হব মোবাইল ফোন। তুমি যেখানে যেখানে তোমার ফোন নিয়ে ঘুরে বেড়াবে ঠিক সেখানে সেখানে আমাদের নেটওয়ার্ক পৌঁছে যাবে। না কাজু, এত কনফিডেন্স ভালো নয়। এখন এমন অনেক জায়গা রয়েছে যেখানে নেটওয়ার্ক পৌঁছয় না। জানি, সেই জন্য মায়াবতী কথাগুলো ডিলিট করার আগে ব্লুটুথ মারব তোমার ফোনে ট্রান্সফার করে দেবো। কিন্তু তার আগে আমরা জানতে হবে কে ওই গোবর গণেশের ভাই। তুমি এক কাজ করো, এই ফোনটা নিয়ে বাড়ি যাও অঞ্জলি। আমি এখন সন্ধ্যার সময় দয়া করে বাড়ি আসছি। হ্যাঁ চাই, এই ফোনটাই কাল থেকে আমাদের জীবনধারাটা পাল্টে দেবে। এতদিন সৎ পথে থেকে অনেক কষ্ট করেছি, একটু পথ পাল্টাতেই আমি আর কাজল হয়ে গেলাম 1,00,000 টাকার মালিক।